What is up ladies and gentlemen, my brothers, কি অবস্থা? Welcome to our channel The Vampire Watcher. আর দেখো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে হচ্ছে 6 অক্টোবর, মানে আজকের ভিডিওটা কি হবে না সেটা কিছু জানা দরকার নেই, কিন্তু আজকের ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে। বন্ধুদের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্টে যত ইচ্ছে কথা বলার কমেন্টে গিয়ে বলো, কমেন্ট বক্সে কমেন্ট করো, এটা খুব জরুরি। ঠিক আছে, আমি আগে বলতে দে ওটাটা, তারপরে তো হচ্ছে সৌম্য আমাদের চ্যানেলের মানে আমার বন্ধু হয়, ভালো বন্ধু একটা। ওকে, তো দেখো আজকে হচ্ছে মহালয়া, তো মহালয়ার দিন ব্লগটা হচ্ছে। বেসিক্যালি যেটা সেটা হচ্ছে, আর কিছুদিন পর তো সবাই জানো যে দুর্গা পুজো, মা তার দুই ছেলে এবং দুই মেয়েকে নিয়ে যে আমাদের মর্তলোকে আবির্ভূত হবেন তার আগামী জানান দিচ্ছে। সকালে কুয়াশা ভেজা, শিশিরে ভেজা ঘাস, আকাশে ধপধপে আকাশ, তার সাথে যে মেঘ ভাসছে সেটা সাদা কাশবন, আর পাড়ায় পাড়ায় প্যান্ডেলে মঞ্চ। তো দেখো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। ভাই ইন্ট্রোটা লাগিয়ে দে। যেহেতু এখন কোভিডের টাইম, ওই জন্য মাস্কটা একদম খুবই দরকার। তো এবার আমরা যাব, রাস্তার টাইম ল্যাপসগুলো দেখতে থাকো। গাইস দেখো ব্যাপারটা হচ্ছে, বলাকায় আনফর্চুনেটলি আমাদের পিছনে একটা লাথি মেরে বাইরে বার করে দেওয়া হয়, বলেছে যে করা যাবে না ব্লগ। তো গাইস দেখো সুপ্রদীপকে থ্যাংকস জানাচ্ছি, কারণ গরমে বাইরে একদম হালাত খারাপ হয়ে গেছিলো, একদম হালাত টাইট, পিছন টাইট, সব টাইট। ওর বাড়ি একটু এলাম, একটু ঠান্ডা ফ্যানে বসে সব চিলটিল মারছি একটুখানি, তারপরে আবার স্টার্ট হবে আমাদের ব্লগ। কই মুচি, কই মুচি আমাদের। ওকে, তো এর নেক্সট আমরা যাব হচ্ছে সিএমআর, ওখানে আমরা সিএমআর এর প্যানেলে দেখব। বলাকার ঘটনাটা একটু পরে বুঝতে পারবে যে এইটা কি হলো, আগের ক্যাপশনটা। তো সেখানে যাই দিই, দেখা হচ্ছে, দেখতে থাকো। দেখো বেসিক্যালি যেটা হচ্ছে, আমরা গেছিলাম বলাকা, তো ওখানে আনফর্চুনেটলি কোভিডের জন্য হোক বা বানাচ্ছে প্যান্ডেল, পরে দেখতে দেবে না বা আগে দেখতে দেবে না, যে কনসেপ্টটা থাকে তার জন্য ভেতরে ঢুকতে দেয়নি। কি রে, তো ওটার জন্য আমরা দুঃখিত। আমরা দেখছি যদি ভিডিওটাকে আরো শেষের দিকে ইন্টারেস্টিং করা যায় কিনা, ঠিক আছে দেখা যাবে কি হয়, এখনো তো শেষ হয়নি ভিডিও। আমরা এখন আছি সিএমআরে, দেখে দেখতে পাচ্ছ প্যান্ডেল, ওখানে গিয়ে দেখাচ্ছি। এটাই ছিল আজকে ভিডিও, মেন ভিডিও। তো দেখো বেশি কিছু নেই, এখন তো পুজো শুরু হয়নি, তো ঠাকুরও আসেনি, তো ঠাকুর আসলে আমরা দেখাতে পারতাম যে ঠাকুর। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে এরকম ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই করবে, ওটা খুব দরকার, কারণ আমি যখন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন তো পেতে হবে তার জন্য। তো টাটা।